আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহি রাহমানির রাহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 40 বডি সাইজের ব্লাউজ কাটিং পদ্ধতি। এখানে এক গজ পরিমাণ কাপড় আছে। আমি প্রথমে কাপড়টিকে মেলে নিয়ে আমার যতটুকু বডি প্রয়োজন ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু অবশিষ্ট কাপড় মানে রয়ে গিয়েছে। আমার যতটুকু বডি প্রয়োজন আমি ততটুকু ভাঁজ দিয়ে নিয়েছি। আর এটা যদি কামিজ হতো তাহলে কিন্তু বডির চাইতেও আমি বেশি ভাঁজ দিয়ে নিতাম, কেননা নিচে ঘের যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী ভাঁজ দিয়ে নিতাম। এখানে যেহেতু এটা ব্লাউজ সেহেতু বডি অনুযায়ী মানে ভাঁজ দিলেই হবে। এখানে আমি 11 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিয়েছি আর ব্লাউজটির লম্বা নিচ্ছি আমি 16 ইঞ্চি পরিমাণ। আমি 16 ইঞ্চি পরিমাণেই দাগ কেটে নিচ্ছি। এখন আমি গলার লম্বা নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং গলার চৌড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মানে লম্বা এবং চৌড়া নিয়ে নিতে পারেন। এখানে আমি একটা বক্স আকৃতি করে নিয়েছি আর ফুট নিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং ফুট থেকে মহরা নিচ্ছি আমি 6 ইঞ্চি পরিমাণ। আপনাদের যার যার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। বডি নিচ্ছি আমি 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এভাবে করে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। যেহেতু আমি বডি নিয়েছি 40, সেহেতু আমি কুমন নিচ্ছি 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এখানে আমি দাগটুকু মিলিয়ে নিচ্ছি। এখান থেকে আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে দাগ কেটে নিব টিকেনের জন্য। যেহেতু এটা আমার পিছনের পার্ট সেজন্য আমি টিকেনের জন্য দাগ কেটে নিচ্ছি। টিকেনের লম্বা নিচ্ছি আমি 7 ইঞ্চি পরিমাণ। আপনারা আরও চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখানে মহরা শেপ দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে। এই বক্সের ভিতরে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর মহরাটা হলো যে আমি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দাগ কেটে নিয়েছি। এখানে কিন্তু অনেকে আছে যে হালকাভাবে এই মহরা শেপটা দিয়ে থাকেন, যারা সেলাই কাজের নতুন তাদের কথা বলছি। এভাবে হালকাভাবে দিলে কিন্তু মানে এটা ব্যবহার করতে ইজি ফিল হয় না, মানে কমফোর্ট ফিল হয় না আর কি, আরামদায়ক হয় না, একদম আঁটুসাঁটু হয়ে মহরার মধ্যে লেগে থাকে। সেজন্য এটা একটু গভীরভাবে দিলেই ভালো। আমি পাড়টা কেটে নিয়েছি। এ পর্যায়ে যেহেতু সামনের পাড়টা কেটে নিব সেজন্য 1 ইঞ্চি পরিমাণ আর একটু বাড়িয়ে নিচ্ছি। সামনের পাড়টা যেহেতু অনেকগুলো টিকেন হয় সেজন্য কিন্তু সামনের পাটের সাইড থেকে এবং লম্বার দিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলেই ভালো। এ পর্যায়ে কিন্তু আর মাপ নেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র পিছনের পাড়টাকে এভাবে বসিয়ে দাগ কেটে নিলেই হবে। আর আপনারা চাইলে দাগ কেটে নেওয়ার পর কেটে নিতে পারেন অথবা এভাবে করে বসিয়ে তারপর কেটে নিতে পারেন। এই যে আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার একটি পার্ট অবশিষ্টটা মানে যেটা আমি কেটে নিয়েছি সেটা শেষ, তারপরেও কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি লম্বার দিকে এবং চৌড়ার দিকে। এখন আমি ঠিক আগের পার্টটা যেভাবে কাটিং করেছিলাম সেভাবে কেটে নিয়েছি আর লম্বার দিকে এবং চৌড়ার দিকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি। আর এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে সেটা দিয়ে আমি বোতামের পুটটি কেটে নিব। মিডল পয়েন্ট বের করে নিচ্ছি আমি 9.5 ইঞ্চি পরিমাণ। আর টিকেনগুলো সবচেয়ে সুবিধা মতো দিতে হলে মানে নতুনদের বোঝা সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যেহেতু মিডল পয়েন্ট বের করেছেন এখান থেকে এই ফিতা অনুযায়ী দাগ কেটে আপনারা টিকেনগুলো দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু আপনাদের সহজ হবে। আর সহজের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, এই মিডল পয়েন্ট থেকে এভাবে করেই দাগগুলো টেনে নিতে পারেন মানে টিকেনের জন্য। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে দাগগুলো দিয়ে নিয়েছি। আর অবশ্যই মিডল পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে দিতে হবে। আর এটা হবে মানুষের স্বাস্থ্য অনুযায়ী, যদি একটু বেশি হেলদি হয় তাহলে 1.5 ইঞ্চি পরিমাণ 2 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে দিতে পারেন, আর যদি একটু হালকা হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে দিতে পারেন। এই যে অবশিষ্ট কাপড়টা দিয়ে কিন্তু আমি গলার সরি বোতামের পট্টি কেটে নিয়েছি আর সাইড থেকে যে কাপড়টুকু রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি হাতা কেটে নিব। 2 ভাজে আমি 4 পার্ট করে নিয়েছি হাতার কাপড়টিকে আর লম্বা নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। এবার 3 ইঞ্চি পরিমাণ ভিতরে আরও একটি দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ নর্মাল হাতা যেভাবে করে কাটিং করে ঠিক সেভাবে করেই কাটিং করে নিচ্ছি।
পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে সবার আগে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি মুহুরি নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এবার আমি দাগ অনুযায়ী হাতাটি কেটে নিচ্ছি। এখন মহরার সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছিল সেটা দিয়ে আমি গলার পট্টি কেটে নিচ্ছি। আমি এভাবে গলার কাপড়টিকে বসিয়ে পট্টি কেটে নিচ্ছি। আপনারা চাইলে মাপ নিয়ে তারপরও কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবারও অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।